আসসালামু আলাইকুম শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি জনাব কবির হুসাইন স্যার দশম শ্রেণীর ব্যবসা শাখার সকল শিক্ষার্থীদের সুস্বাগত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমি মহান আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের বিগত কয়েকটি ক্লাস নিয়েছি, আমি 11 অধ্যায়ে। আজ আমি তোমাদের সেই 11 অধ্যায়ের অংশ বিশেষ আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দেখাবো। আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের দেখাবো, সেটি তোমাদের মূল বইয়ের 5 নম্বর অঙ্ক। আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটি দেখাবো, সেটি মূল বইয়ের 5 নম্বর। আগে তোমাদের মূল বইয়ের যে 5 নম্বর যে অঙ্কটি, এখানে যে প্রশ্নটি প্রথমে করা হয়েছে সেটা আছে বিক্রয়যোগ্য ইটের পরিমাণ নির্ণয়। এরপরে খ নম্বর যে প্রশ্নটি করা হয়েছে যে ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী। এরপরে গ নম্বর যে প্রশ্নটি সেটি নিট মুনাফা নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রয়যোগ্য ইটের পরিমাণ নির্ণয় করব, কিন্তু এর আগে আমাদের যেটি জানা প্রয়োজন, বিক্রয়কৃত ইটের পরিমাণ নির্ণয় করতে হলে এখানে বিক্রয় একক সূত্রটা সম্পর্কে জানতে হবে। বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক, অর্থাৎ আমি বিক্রয় করেছি কতটি, সমাপনী আমার কাছে আছে কতটি, এবং শুরুতে কতটি ছিল, এটা বাদ দিলে বিক্রয়কৃত ইটের পরিমাণ বেড়ে যাবে। আমি তোমাদের এখন মূল বইয়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ এবং এটিরই আমি সমাধান আজ দেব, তোমরা সকলে খেয়াল করো। এখানে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে উপযুক্ত তথ্যতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। আমি আগে পাশে ক এখানে আগে লিখব উপযুক্ত তথ্যতে নির্ণয়।
একক। খুব ভালো করে খেয়াল করো, আমরা আমি এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি, প্রথম প্রশ্নটি হচ্ছে উপযুক্ত তথ্য তো উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। আমি এখানে উৎপাদিত ইটের পরিমাণ বের করছি, এখানে প্রথম বিক্রিত একক এখানে কতটি ইট বিক্রয় করা আছে, 2 লক্ষ, 2 লক্ষ। এর সাথে যোগ হবে, যোগ উৎপাদিত সমাপনী একক, সমাপনী একক 60,000। এটা যোগ করলে 2,60,000। এর থেকে বাদ দেব মাইনাস 2,10,000 উৎপাদিত একক। তাহলে এখানে আমরা আমি যেটি উৎপাদিত ইটের পরিমাণ, উৎপাদিত ইটের পরিমাণ 2,10,000। উৎপাদিত ইটের পরিমাণ বিক্রয় করতে হলে বিক্রয় একক যোগ সমাপনী একক মাইনাস প্রারম্ভিক একক। এরপরে নেক্সট যে প্রশ্নটি, উৎপাদন ব্যয় বিবরণী, ঘনবল যে প্রশ্নটি করেছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। আমি এখন তোমাদের ঘন প্রশ্নের সমাধান দেখাবো, খেয়াল করবে। সর্বপ্রথম করে শিরোনামটা লিখব আশরাফ এম কম, আশরাফ এম কম বলতে কম বোঝানো হয়, কম এ ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী
ছটা এখানে তিন মাসের অঙ্ক জানুয়ারি টু মার্চ এখানে লিখব 31 মার্চ 2017 সালে সমাপ্ত বছরের জন্য শিক্ষার্থীবৃন্দ আমাদের খ নম্বর যে প্রশ্নটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী এর জন্য আমি আগে উপরে শিরোনামটা লিখেছি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আশরা ব্যাংক কমকে ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী 31 মার্চ 2017 সালে সমাপ্ত বছরের জন্য এখন উৎপাদন ব্যয় বিবরণী করতে হলে সর্বপ্রথম একদম শুরুতে যেটি লেখা প্রয়োজন প্রারম্ভিক কাঁচামাল এ অঙ্কে প্রারম্ভিক কাঁচামাল নেই এরপরে কাঁচামাল ক্রয় অর্থাৎ এখানে ইট তৈরি করতে হলে কাঁচামাল মাটি মাটি ক্রয় মাটি ক্রয় মাটি ক্রয় 1,60,000 1,60,000 এর সাথে যোগ করব যোগ মাটি বহন খরচ মাটি বহন খরচ মাটি বহন খরচ 3,00,000 এটি যোগ করলে বের হয় 4,60,000 4,60,000 যেটি বের করলাম বা নির্ণয় করলাম এটি মাটি ক্রয় হল মাটি ক্রয় হল বা ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা লিখতে পারি যেহেতু মাটি ক্রয়ের সাথে পরিবহন খরচ যোগ করলে হবে মাটির ক্রয় মূল্য এর সাথে যোগ করব যোগ প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ খরচের মধ্যে এ অঙ্কে আছে জ্বালানি খরচ জ্বালানি খরচ জ্বালানি খরচ 2,00,000 শ্রমিকের মজুরি শ্রমিকের মজুরি শ্রমিকের মজুরি 1,40,000 3,40,000 টোটাল যোগ করলে 4,60,000 3,40,000 8,00,000 মাটি ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে বের হবে মুখ্য মুখ্য ব্যয় প্রাইম কস্ট আর এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কারখানা রূপী ব্যয় বা ইট খোলা রূপী ব্যয় কারখানার কারখানার উপরি ব্যয় কারখানার উপরি ব্যয় বলতে কি বুঝি
কারখানা অপরিব্যয় বলতে ফ্যাক্টরি ওভারহেড যেটি ইংলিশে বলা হয়, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি বা শ্রম এবং কোনো কারখানা রিলেটেড যে খরচ অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে যেটি জড়িত থাকবে, এনি ফ্যাক্টরি কস্ট ইজ ফ্যাক্টরি ওভারহেড। এখানে কারখানা অপরিব্যয়ের মধ্যে এ অঙ্কে আছে ইট খোলার ভাড়া, বিদ্যুৎ খরচ, মাটি ছানা করার খরচ। মাটি ছানাটা এটা শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন মাটিকে সফট করতে হয়, নরম করতে হয়, তখন মাটির সাথে পানি মিশিয়ে যখন এটি মিক্স করা হয় এটাকে বলা হয় মাটি ছানা করার খরচ বা মাটি পাকলিং খরচ। আমরা এখানে এটা লিখব ইট খোলার ভাড়া, বিদ্যুৎ খরচ, খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ এখানে প্রতি মাসে 10,000 প্রশ্নে লেখা আছে। প্রতি মাসে 10,000 হলে যেহেতু 3 মাসের অঙ্ক, 3 10 30,000 টাকা। নেক্সট এটি মাটি সানা করার খরচ, মাটি সানা করার খরচ, এখানে মাটি সানা করার খরচ 20,000, 30 আর 20 50,000। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় 8,50,000। যেটি বের করলাম এটি লিখব উৎপাদন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ খুব লক্ষণীয়, এখানে প্রশ্নে বলা হয়েছে ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী। আমি আগে লক্ষ্য করব এখানে প্রত্যক্ষ খরচ কি আছে, জ্বালানি খরচ এবং শ্রমিকের মজুরি যোগ করে মুখ্য ব্যয় লিখেছি। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় বা ইট খোলার উপরিব্যয় মধ্যে দুটি একটি আছে, ইট খোলার ভাড়া, বিদ্যুৎ খরচ, মাটি ছানা করার খরচ, এটি যোগ করে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যোগ করে যেটি নির্ণয় করা হবে সেটি হলো উৎপাদন ব্যয়। এরপরে নেক্সট যে প্রশ্নটি সেটি বলা হয়েছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা বের করতে হলে অবশ্যই বিশদায় বিবরণী করতে হয়, আর বিশদায় বিবরণী করার আগে আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় এই অঙ্কে দেওয়া নাই, এটি আমি আগে বের করে নিতে পারি অথবা গণম প্রশ্নের মাঝেও আমরা এটা করতে পারি, দুইভাবে করা যাবে। বিবরণ
বিক্রির পণ্যের ব্যয় বিবরণী লিখলাম। এরপরে সাতটা লিখল, 31 মার্চ 2017 সালে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। শিক্ষার্থীদের তো খুব ভালো করে খেয়াল করো, আমি এখন তোমাদের বিকৃত পণ্যের ব্যয় বিবরণী, অর্থাৎ এখানে বিকৃত ইটের ব্যয় বিবরণী বের করতে হবে। সর্বপ্রথম আমাদের তৈরিটের প্রাথমিক মজুত কত ছিল সেটি লিখব। তৈরি ইটের প্রারম্ভিক মজুর এটা ছিল 2,50,000। এর সাথে যোগ কর্ম উৎপাদিত ইটের ব্যয়, উৎপাদিত ইটের ব্যয় যেটি প্রশ্নে প্রদত্ত, এটি প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত 8,50,000 এটি যোগ করে 11 লক্ষ হয়। 11 লক্ষ যেটি বের হবে এটির নাম বিক্রয়যোগ্য ইটের ব্যয়, বিক্রয় যোগ্য ইটের ব্যয়। আর এই বিক্রয়যোগ্য ইটের ব্যয় সাত থেকে তৈরিটের সমাপনী মজুত বাদ দিলে বিকৃত ইটের ব্যয় মাইনাস তৈরি ইটের সমাপনী মজুত, সমাপনী মজুদ দেওয়া আছে 2,43,000। 2,43,000 এটি বাদ দেওয়ার পরে যেটি বের হবে বিকৃত ইটের ব্যয়, বিকৃত ইটের ব্যয়, বিকৃত ইটের ব্যয়টা বাদ দিলে 8,57,000। শিক্ষার্থীবৃন্দ আবারও লক্ষণীয়, এখানে আমাদের বিশদায় বিবরণী করার যে নিয়ম জানা প্রয়োজন সেটার মধ্যে প্রথমে আছে আমাদের বিক্রয় আছে, কিন্তু বিকৃত ইটের ব্যয় বা বিকৃত ইট পণ্যের ব্যয় বিবরণ এটা প্রশ্নে উপকরণ বা উপাদান দেওয়া আছে কিন্তু এটা বের করা নেই। এর জন্য আমি আগে বিকৃত ইটের ব্যয় বের করলাম। আশ্রয়ের বিকৃত পণ্যের ব্যয় বিবরণী 31 মার্চ 2017 সালের সমাপ্ত বছরের জন্য। তৈরি ইটের প্রারম্ভিক মজুদ 2,50,000 টাকা যোগ উৎপাদিত ইটের ব্যয় যেটি প্রশ্নে দেওয়া আছে 8,50,000, 11 লক্ষ টাকা বিক্রয়যোগ্য ইটের ব্যয় 11 লক্ষ, এর থেকে মাইনাস তৈরিটের সমাপনী মজুদ 2,43,000 বাদ দেওয়ার পরে যেটি বের করলাম বা নির্ণয় করলাম বিকৃত ইটের ব্যয় 8,57,000, যেটি এখন আমাদের বিশদায় বিবরণী করার জন্য অবশ্যই প্রয়োজন সেটি আমি বের করে নিল। এরপরে 1 নম্বর প্রশ্নের সমাধান আমি এখন তোমাদের দেব, বাকি অংশটা
গরমর প্রশ্নে এখানে লিখবো বিশদায় বিবরণী, বিশদ আয় বিবরণী। আর এখানে এখানে মোট পরিচালন ব্যয়টা বের করলাম 1,50,000।
মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় নিয়োগ করার পরে যেটি নির্ণয় হবে নেট পরিচালন মুনাফা বা নেট মুনাফা লিখতে পারি নেট মুনাফা 5,93,000 শিক্ষার্থী বৃন্দ, 5 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বর যে প্রশ্নের সমাধান সেটি হচ্ছে বিশদায় বিবরণী। আমি বিশদায় বিবরণী করেছি, বিক্রয় থেকে বিকৃতি ব্যয় বাদ দিয়েছি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা। এখন পরিচালন ব্যয়ের মধ্যে বলতে দুই ধরনের অফিসের প্রশাসন বিভাগের মধ্যে দুটি এন্টি আছে, এখানে লিখেছি অফিসের ভাড়া, যাতায়াত, টেলিফোন। বিক্রয় বিভাগের মধ্যে আছে বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, নেট মুনাফা, টোটাল মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে নেট মুনাফা। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন তোমাদের এবং আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং তোমরা আবারও যেন শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে সরাসরি তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি, এ আশা রেখে আজ আমি তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।